হ্যালো বিওর্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন তিরিশ গজ দূর থেকে সালার বিশ্বমানের গোল চেলসিকে দুই শূন্য গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিভারপুল দুর্দান্ত এই জয়ে লিগ শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে অল রেডদের দলের হয়ে গোল দুটি করেছেন সাদিও মানে ও মোহাম্মদ সালা এর মধ্যে মিশরীয় কিংয়ের গোলটি ছিল বেশ দর্শনীয় সালাকে নিয়ে সম্প্রতি নানা রকম কটাক্ষ করেছিলেন সেলসি সমর্থকেরা মিশরের মেসি দুরন্ত গোল করে হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় এক পা তুলে দাঁড়িয়ে জয়ের উৎসব করেন যা আসলে তাদের কটাক্ষরই জবাব দ্বিতীয়ার্ধে বক্সের ডান দিকে বল ধরে আক্রমণে উঠে খানিকটা জায়গা করে নেন সালা সেখান থেকে কাট করে ঢুকে বা পায়ে অসাধারণ শটে গোল করেন তিনি প্রায় তিরিশ গজ দূর থেকে অনিন্দ সুন্দর গোলটি করেন দ্য ফারাওখ্যাত ফুটবলার ম্যাচ শেষে লিভারপুল কোচ জার্গেন ক্লব উচ্ছ্বসিত সালার গোল নিয়ে তার কথায় গোলটাকে বিশ্বমানের বললেও যেন কম বলা হবে সমর্থকদের দাবি এই গোলটাই এবার পুরস্কার জিতে নেবে শুধু তাই নয় বছরের সেরা গোল বলেও দাবি করেছেন তারা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ